ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা উপরের খোসাটা ছাড়াই নিব। তো আমার বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কটকুটি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কটকুটি বানানোর জন্য এই জায়গায় এখন আমি একটা কড়াই বসাই দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। ভুটটা বলে নেক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখনো পুরোপুরি গলে নাই, দেখতেই পারতেছেন ভালো ভাবটা এসে বসছে, দেখতেই পাচ্ছেন। তো পুরোপুরি গলা হয়নি, এই জায়গায় গুড়টা সম্পূর্ণ গলা হয়ে গেছে, ভালো ভাবটা এসে বসছে। বাদামগুলো দিয়ে দিব, আমি এই জায়গায় বাদামগুলো দিয়ে দিব। এখন আমি একটা কাগজে ঢেলে নিব, হয়ে গেছে আমার এটা। তো আমার এই জায়গায় একটা পলিথিনের মধ্যে আমি তেল গুছিয়ে নিলাম, প্রত্যেকটা ঢাইলা নিব। তো আমাদের এখানে কটকুটি বানানো কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।